हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के आमादेर प्राग ट्रिपेर सेकेंड डे। जारा जारा आमादेर फर्स्ट डेट ब्लॉगटा एखोनो देखोनी, डेस्क्रिप्शन लिंक देवा रोयेछे। एरकम एकटा व्यू एनजॉय करते करते आमरा सकालेर ब्रेकफास्टटा सेरे निलाम। आज के आमरा देखते जाबो प्राग कासल। आमादेर एयरबीएनबी सामने थेके आमरा धरबो 15 नम्बर ट्राम आर सेटाई आमादेरके निये जाबे प्राग कासल। এখানেও বর্ষর মতোই টাইম বাউন্ড টিকিট। গতকাল এয়ারপোর্ট থেকে 24 আওয়ার্সের টিকিট কাটার দরুন এখন আর আমাদের নতুন করে টিকিট কাটতে হলো না। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে প্রাগ কাসলের ডিস্টেন্স প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি। অন্যান্য ইউরোপিয়ান শহরের মতনই প্রাগেরও ট্রান্সপোর্ট ফেসিলিটিস খুবই ভালো। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে বাস, ট্রাম, মেট্রো এমনকি ট্রেনেরও ফেসিলিটিস রয়েছে। শহরের যানজট কাটিয়ে ট্রাম 10 মিনিট চলার পরেই ডান দিকে চোখে পড়ল কাসল। তবে দেখতে কাছে হলে ডিস্টেন্স কিন্তু তখনও প্রায় 1.5 কিলোমিটারের মতন। আমরা এসে নামলাম মালোস ট্রান্সকা স্টপে। ম্যারাথন চলার দরুন আজ শহরে অন্য দিনের তুলনায় একটু বেশি ট্রাফিক। ট্রাম থেকে নামার পর আমরা কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করলাম। অ্যাকর্ডিং টু গিনিস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডস, প্রাগ কাসল হলো পৃথিবীর সবচেয়ে বড় কাসল কমপ্লেক্স। প্রায় 70,000 স্কোয়ার মিটার বিস্তৃত এই কাসল কমপ্লেক্স না দেখলে বিশ্বাস করা যায় না কতটা বড়। এই কাসল কমপ্লেক্স এতটাই বড়, এটাকে ম্যাপে সাহায্য ছাড়া পুরোপুরি বোঝানো খুব কঠিন। কাসল কমপ্লেক্সে ঢোকার অনেকগুলো গেট রয়েছে। আমরা ঢুকেছি ইস্ট সাইড থেকে, যেটা ম্যাপে হাইলাইট করে দেওয়া হয়েছে। প্রথমেই লেফটে রয়েছে সেন্ট ভিটাস ক্যাথিড্রাল, তারপর হলো ওল্ড রয়্যাল প্যালেস, তারপর পাশেই রয়েছে সেন্ট জর্জেস ব্যাসিলিকা, আর সবার শেষে কোনায় রয়েছে গোল্ডেন লেন। আর ম্যাপে বাকি যে সবুজ এরিয়াটা দেখা যাচ্ছে সেটা হলো রয়্যাল গার্ডেন। পাহাড়ের ওপর অবস্থিত প্রাগ কাসলের চারিদিকটা ঘিরে রেখেছে এই রয়্যাল গার্ডেন। দিনটা যদিও মেঘলা, কিন্তু ওপর থেকে প্রাগের ওল্ড টাউন বা মালাস্ট্রাভা ডিস্ট্রিক্ট ছবির মতো সুন্দর দেখতে লাগছিল। এই গার্ডেন যতটা সুন্দর ততটাই সুন্দর টিপিক্যাল ইউরোপিয়ান স্টাইলে তৈরি এই শহরটা। রয়্যাল গার্ডেন ঘুরে দেখার পর আমরা এগিয়ে গেলাম সেন্ট ভিটাস ক্যাথিড্রালের দিকে। সিঁড়ি থেকে উঠে 400 ফুট উঁচু এই আর্কিটেকচার দেখে একরকম হকচকিয়ে গেছিলাম। 14th century বানানো এই ক্যাথিড্রাল প্রাগের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সারা বছর হাজার হাজার ট্যুরিস্ট শুধুমাত্র এই সেন্ট ভিটাস ক্যাথিড্রাল দেখার জন্য প্রাগ কাসল আসে। 14th century এই ক্যাথিড্রালের কাজ শুরু হলো, প্রায় 600 বছর লেগে যায় এটার কাজ শেষ করতে করতে। ফাইনালি 1929 এর কাজ শেষ হয়। কাসল কমপ্লেক্সের এন্ট্রান্স ট্যুরিস্টদের জন্য ফ্রি হলেও সেন্ট পিটার্স ক্যাথিড্রালের ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে। একটা টিকিটের মধ্যেই ভিটাস ক্যাথিড্রাল, সেন্ট জর্জেস বেসিলিকা, গোল্ডেন লেন আর রয়্যাল প্যালেস সবকটা ইনক্লুডেড। সিঙ্গল টিকিটের প্রাইস 250 চেক রাউন্ড, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1,000 টাকার কাছাকাছি। বলে রাখা উচিত, এই সেম টিকিটে প্রাগের অন্যান্য কিছু অ্যাট্রাকশনসেও কিছু ডিসকাউন্টস পাওয়া যায়। তার মধ্যে একটা হলো হিস্টোরিক বোট রাইড, যেটা ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। টিকিট কাটার পর্ব শেষ, এবার আমাদের ঘুরিয়ে দেখার পালা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, চেক রিপাবলিকের প্রেসিডেন্টও এই কমপ্লেক্সেই থাকেন। ইউটিউবের বিভিন্ন ট্র্যাভেল ব্লগ দেখে আগে থেকেই একটা আইডিয়া ছিল, তবে চোখের সামনে প্রাসাদ সম মিডিভাল গথিক আর্কিটেকচার দেখে একেবারে তাজ্জব বনে গেলাম। কেমন যেন মনে হচ্ছিল হগওয়ার্টসে এসে পড়েছি। ভেতরে যেতেই বেশ ভিড় লক্ষ্য করলাম। বলা হয় এই ক্যাথিড্রালের কাজ যেদিন শুরু হয়েছিল সেই দিন কিং চার্লস IV আর সেন্ট ফেসলেসলেস দুজনেই এখানে উপস্থিত ছিলেন, আর এনাদের দুজনের সমাধিও এখানেই রয়েছে। ক্যাথিড্রালের ভেতর প্রতিটি জানলাতেই এরকম কিছু ছবি লক্ষ্য করলাম। প্রতিটি ছবিরই কিছু সিগনিফিকেন্স রয়েছে এবং যেটা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। যা হয় আর কি, বিদেশে সে কেউ যদি নামাজতে বলে মনটা তখনই ভালো হয়ে যায়। টিকিট পাঞ্চ করার পরেই আমরা এসে পৌঁছালাম ক্যাথিড্রালের ভেতরে। টিকিট পাঞ্চ করার আগে জায়গাটা অবধি সবার জন্যই এন্ট্রি ফ্রি।
আর এটা হলো সেন্ট জন অফ নেপোমুকের সার্কোফেগাস। সেই সময়ে বোহেমিয়ান কিংদের এই ধরনের সার্কোফেগাস বানানোর রীতি ছিল। সিলভার দিয়ে তৈরি এই সার্কোফেগাস সারা চেক রিপাবলিকের হেভিয়েস্ট সার্কোফেগাসগুলোর মধ্যে একটা। যেমন আগে বললাম, প্রায় 600 বছর ধরে এই ক্যাথিড্রাল বানানোর কাজ চলার দরুন মধ্যযুগের আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা স্থাপত্যিক বৈশিষ্ট্য এই ক্যাথিড্রালের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায়। বিশেষ করে সাদার্ন সাইডের গথিক আর্কিটেকচার, যেটা চোখে পড়লেই বোঝা যায়, যেটা দেখলেই বোঝা যায় ক্যাথিড্রালের আর পাঁচটা অংশের থেকে অনেকটাই আলাদা। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো স্ট্যাচু অফ সেন্ট জর্জ। কেউ যদি প্রাগ কাসেলের গাইডেড ট্যুর নিয়ে থাকো তাহলে তারা জানবে এইটা একটা অন্যতম মিট আপ পয়েন্ট। ভিটাস ক্যাথিড্রাল দেখা শেষ, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব রয়্যাল প্যালেসের দিকে। মার্চ মাসের লাস্ট উইকেন্ড হলে কি হবে, হাওয়ার দাপট খুবই বেশি। এটা হলো ভ্লাদিস্লাভ হল, গোটা কাসল কমপ্লেক্সের সবচেয়ে বড় হল এটা। আর এখানেই এককালে বোহেমিয়ান কিংদের করোনেশন হতো। আর আজকে এটা একটা মিউজিয়াম ছাড়া কিছুই নয়। তবে এখানে বলে রাখা ভালো, নিউ রয়্যাল কাসলে কিন্তু চেক রিপাবলিকের প্রেসিডেন্ট এসে বসেন আর তার অফিসও সেখানে। এতক্ষণ ধরে হাঁটার পর আমাদের এবার বেশ খিদে পেয়েছে। প্রাগ ক্যাসেলের মধ্যে চোখে পড়ল কিছু স্ট্রিট ফুডের দোকান। তার মধ্যে আমাদের পছন্দ হলো এই প্রাগ হ্যামের দোকানটা। আসলে চারদিকে এত ভিড় দেখছিলাম, ভাবলাম ট্রাই করা যাক নতুন একটা ডেলিকেসি। আর আমরা অর্ডার করলাম পটাটো প্যানকেকস উইথ প্রাগ হ্যাম। 100 গ্রামের প্রাইস যেটা 200 চেক রোনা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে ওই 750 মতো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সেন্ট জর্জেস বেসিলিকা। 1920 খ্রিস্টাব্দে স্থাপিত রোম্যানিস্ক স্টাইলে বানানো এই চার্চ প্রাগ কাসেলের একটা অন্যতম আকর্ষণ। বয়সের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু সেন্ট ভিটাস ক্যাথিড্রালের থেকেও প্রায় 500 বছর পুরনো। এই সময়কার আর পাঁচটা চার্চের মতোই এরও সিলিং হলো এর একটা অন্যতম বৈশিষ্ট্য। সময়ের সাথে সাথে সিলিংয়ের রং চটে গেল, বেশ ভালোই বোঝা যায় এককালে এটা কত সুন্দরই না দেখতে হতো। সেন্ট জর্জেস বেসিলিকা থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে যাব গোল্ডেন লেনের দিকে। আর এটা হলো আমাদের প্রাগ কাসল ঘোরার শেষ পার্ট। প্রাগ কাসলের সবচেয়ে কালারফুল অংশ হলো এই গোল্ডেন লেন। এই একতলা কালারফুল বাড়িগুলোতে একসময় প্রাগ কাসলের রয়্যাল গার্ডসরা থাকত, আর পরবর্তীকালে প্রাগের সমস্ত গোল্ডস্মিথরা এসে এখানে থাকা শুরু করে, আর সেই থেকেই এই জায়গার নাম গোল্ডেন লেন। আজকের দিনে এই গোটা গোল্ডেন লেন একটা মিউজিয়াম, আর এখানে তখনকার দিনে মানুষের জীবনযাত্রা কীরকম ছিল সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই ছোটো ছোটো ঘরগুলোতে লোকজন কীরকমভাবে থাকতো সেটা আজও একই রকমভাবে রেখে দিয়েছে। এরপরে এসে পৌঁছলাম আমরা এই মিউজিয়ামে। তখনকার সময়ে সৈন্যদের সাজ সরঞ্জাম থেকে শুরু করে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র সব কিছুরই নিদর্শন রয়েছে এই মিউজিয়ামটিতে। শুধু তাই নয়, যুদ্ধে হেরে যাওয়ার বন্দীদের কীভাবে শাস্তি দেওয়া হতো তার সমস্ত কিছুই দেখা যাবে এই মিউজিয়ামটিতে। গোল্ডেন লেনের মেন অ্যাট্রাকশন হলো এই বাড়িটা। দ্য ফেমাস চেক রাইটার ফ্রাঙ্ক কাফকা এখানে 1 বছর ছিলেন। এটি আদতে ছিল ওনার বোনের বাড়ি। এরপর চোখে পড়ল এই সরাইখানা। ছোটবেলায় গল্পের বইতে আমরা এই ধরনের সরাইখানার বর্ণনা অনেক পেয়েছি। সেই সময় গোল্ডেন লেনে থাকতেন একজন চিত্র পরিচালক, এবং সেই সময়কার সিনেমা তৈরির সমস্ত নিদর্শন রয়েছে তার এই গ্যালারিতে। এছাড়াও এখানে দেখানো হচ্ছিল তার পরিচালিত একটি ছবির কিছু অংশ।
রয়্যাল গার্ডেন থেকে বেরোতেই দেখি হালকা রোদ উঠেছে। আমরা ক্যাসেলের রয়্যাল গার্ডেনে বেশ কিছুটা সময় কাটালাম। প্রাগ কাসেল দেখার পর এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন শহরের আর বাকি টুরিস্ট স্পটগুলো। বেশ খানিকটা সময় হাঁটার পর আমরা এসে পৌঁছলাম সেন্ট নিকোলাস চার্চ। ঘোরার মাঝে মাঝে পেট পুজো দরকার, আর আমাদের চোখে পড়লো এই ক্যাফেটা। আমরা ট্রাই করে নিলাম অন্যতম ফেমাস চেক ডেজার্ট ট্রেদেলনিক। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন লেনেনভল। জন লেননের মৃত্যুর পর একজন চেক আর্টিস্ট প্রথমে একটি গ্রাফিটি বানায়। গ্র্যাজুয়ালি দেশ বিদেশের অন্যান্য আর্টিস্টরাও পার্টিসিপেট করে আর তৈরি হয় এই লেনেনভল। 1980 সালের তৈরি হওয়া এই লেনেনভলে আমরা খুঁজে পেলাম আমরি বাংলা ভাষা। আমাদের এর পরের ডেস্টিনেশন রিভার ক্রুজ রাইড। আমরা এখন আছি লেসার টাউন এরিয়ায়, আর চার্লস ব্রিজের ওপর দিয়েই আমরা পৌঁছাবো ওল্ড টাউন এরিয়া, আর সেখান থেকে স্টার্ট হবে আমাদের রিভার ক্রুজ রাইড। আমরা প্রাগ কাসেলের টিকিটের সাথে 50% অফে এই রিভার ক্রুজ রাইডের টিকিটটা কাটতে পেরেছিলাম। এখান থেকেই আমাদের রিভার ক্রুজ রাইডের জার্নি শুরু হবে, আর বোটে উঠতেই দেওয়া হলো এক সেট করে হেডফোন, যাত্রাপথের যাবতীয় খুঁটিনাটি নিজের পছন্দ মতো ভাষায় শোনার জন্যে। ভিনটেজ স্টাইলে বানানো এই বোটগুলো বোঝা না গেল বসে কিন্তু বেশ কমফোর্টেবল। পরন্ত বিকেলের সানসেট উপভোগ করতে করতে সময়টা বেশ ভালোই কাটছিল। নদীর ওপর থেকে প্রাগ ওল্ড টাউনের সৌন্দর্য এক কথায় অনবদ্য। এককালে প্রাগের এই মালাস্ত্রাভা ডিস্ট্রিক্টে প্রচুর মিল ছিল, আর সেখানে জল সরবরাহ করার জন্য ভ্লাতাভা নদী থেকে টেনে এই ক্যানেলটা বানানো হয়। আজকের দিনে এটা একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো, এককালে কিন্তু প্রাগের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই জায়গাটা। ডেভিলস ক্যানেল দেখার পর আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চলল তীরের দিকে। আজকের মতো ঘোরা এখানেই শেষ। সারাদিনের পর দুজনেই বেশ ক্লান্ত। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। আমরা এলাম প্যালাডিয়াম মলের একটা মঙ্গোলিয়ান রেস্টুরেন্টে। অনেক রাত হয়ে যাওয়ার জন্য আর এত বেশি খেতে পাওয়ার জন্য আমরা আর এই দিন কোনো এক্সপেরিমেন্ট করলাম না, অর্ডার করে নিলাম সেই ইউজুয়াল নুডল আর ফ্রাইড রাইস। দুটো দিনের ঘোরা শেষ, হাতে রয়েছে আর মাত্র একটা দিন। আমরা আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রাগের থার্ড ডেতে আমরা কী কী করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।